নিজে গাইতো আয়া এই দুধ দিয়া আগো সামনে বানায় আনো বুঝলি সুন্দর ভাবে হাজে আম করে খাই যে আগো সুন্দর লাগে না মুটা শান্তি লাগে দুই দে খাইতেছে আপনি প্রতিদিন কয় কেজি দুধ নিয়ে দই বানান কয় কেজি ৬০ কেজি ৫০ কেজি প্রতিদিন একটা প্রতিদিন বিক্রি হয়ে যায় আবার দৈনিক এখানে কয় কেজি আছে ৩৫ এরকম দুইটা বানানো এটা কি কালকের জন্য কালকের জন্য ৩৫ কেজি দিয়ে আপনার কয় কেজি দই হবে ২৮ কেজি আইবো ২৮ কেজি ১ কেজি কত বললেন ১ কেজি ১৭০ আগে কত ছিল আগে ১৬০ মানে তেলের দাম বাড়ার পরে ১৭০ হয়ে গেছে গ্যাসের দাম বাড়ছে কতদিন যাবত এই দই বানান আপনি আমি দই বানাই আজকে ২০ বছর তুমি বানাও দই ভবিষ্যতে তোমার সালাম করে দিব তোমার কাকা সেই মজা টেস্ট হেভি টেস্ট ভালো বলতে কি অন্যান্য দইয়ের তুলনায় এটা কি অনেক বেশি ভালো নাকি অনেক বেশি ভালো তার বাপে বানাইতো ও আচ্ছা মানে ট্রেডিশনাল অনেক আগে থেকে দই বানায় তার বাপে মারা যাওয়ার পরে এখন ঠিক আছে দই ভালো শান্তি লাগে দই খাইতেছে মানে পিওর দই একদম পিওর দই একদম দই হয় না যত দই খাই এরকম দই আমরা কোনো যত মানুষ আছে সবটাই দৈনিক আছে নিজের গায়ে দুই ওই এই মানুষের গায়ে দুয়াইছে নিজের গায়ে দুয়াইয়া এটা দই বানাইছে একদম খাটি দই সন্দেহ নাই এরপরে ঘি তৈরি করছে ঘিও নিছে আমরা খাটি গুই সব অরিজিনাল ভাবে দিচ্ছি কোনো সন্দেহ নাই খুব প্রতিদিন কয় কেজি বললেন খরচ কেমন যায় খরচ হয় না এটা তো আমার এক পাতিতে ২০ টাকা ২৫ টাকা থাকে ১ কেজিতে ২০ টাকা থাকে ২০ টাকা থাকে মানে দই বানায় বিক্রি করে নিজের হাতে বিক্রি করে আপনি মানে মোটামুটি সফল লাভবান আছি হ্যাঁ লাভবান আছে লস নাই লাভবান আছি আলহামদুলিল্লাহ আপনার কিছু না মনে করলে বলেন একটু মাসে কেমন থাকে এই দই বিক্রি করে দইয়ের আলাদা দই কত থাকবে ২০-২৫ হাজার টাকা থাকে মানুষের সামনে দিকে বলতেছেন না ২০-২৫ হাজার টাকা থাকে এত থাকে ৫০ টাকা করে হয় কত হয়
খরচ আছে না দুধ বর্তমানে মামারা যদি পাইকারি কিনে তাহলে ওই ক্ষেত্রে হয়তো বিরাট মনের মানুষ বাজারের প্রথম